আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এস কে কম্পিউটার টেক সাউথ কোরিয়া। অনেকের কাছে স্বপ্নের একটি দেশ কর্মস্থল হিসেবে, যারা কর্মী হয়ে যেতে চাচ্ছেন দক্ষিণ কোরিয়াতে, অনেকদিন যাবৎ অপেক্ষায় রয়েছেন কবে ছাড়বে দক্ষিণ কোরিয়া লটারি, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবেন, কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করতে হয়, বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনার হাতে স্মার্টফোন থাকলে আজকে আপনি বিস্তারিত এটার সম্পর্কে জানতে পারবেন, কিভাবে পরীক্ষা হবে, কত মার্কের পরীক্ষা হবে, সব কিছু আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। সো মূল ভিডিওটি শুরু করবো একটু পরে, তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটাও অন করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া যেতে হলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আপনাকে এসএসসি পাস থাকতে হবে, তারপর আপনার হাতে একটি ই পাসপোর্ট থাকতে হবে। এই দুইটা ডকুমেন্টস থাকলেই আপনি সাধারণতভাবে আবেদন করতে পারেন। তো আর কোনো কথা না, এখন আমি চলে যাব মোবাইলের স্ক্রিনে। দক্ষিণ কোরিয়া যাওয়ার বিষয়ক বিস্তারিত যদি আপনি জানতে চান, আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, মানে বোয়েসেল। সো এখানে কীভাবে আসবেন, আপনি আপনার স্মার্টফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার দিয়ে চলে যাবেন। যেহেতু আমার এখানে ক্রোম ব্রাউজার আছে, দেন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে দেখুন এটা হচ্ছে অ্যাড্রেস বার, আপনি এই অ্যাড্রেস বারে গিয়ে প্রথম গুগল লিখবেন। গুগল লেখার পর এই যে এখানে সার্চ বারটা আসছে, এখানে গিয়ে আপনি জাস্ট টাইপ করবেন BOSEL বোয়েসেল, এটা লিখে সার্চ করবেন। করার পর এই যে শুরুতে দেখেন একটা লিঙ্ক আসছে, এটাতে টাচ করবেন। এই যে দেখুন বোয়েসেলের লিঙ্কটা চলে আসছে, মানে তাদের হোম পেজটা চলে আসছে। এখান থেকে দেখুন নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ডের সম্ভবত এখন দুই নাম্বার নোটিশটা আছে। এই দুই নাম্বার নোটিশটা আপনি দুইটা আঙ্গুলের ফিঙ্গার দিয়ে টাচ করে এই নোটিশ বোর্ডটা একটু জুম করে নিতে পারবেন। দেন এই যে দেখুন দক্ষিণ কোরিয়া, এটাতে টাচ করার পর এখানে দেখুন লিখে আছে ওপেন, ওপেনে টাচ করার পর আপনার এখান থেকে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি এর আগে একবার ডাউনলোড দিয়ে নিয়েছি, দেন ক্যান্সেল, এই যে থ্রি ডট মেনু থেকে উপরের এই ডাউনলোড ট্যাবে গিয়ে আমি এখান থেকে এই যে পিডিএফটি, আমি দেন এটা হচ্ছে পিডিএফ ফাইল 5 পৃষ্ঠা, এটা আপনাকে ডাউনলোড করে একদম ঠান্ডা মাথায় ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বুঝতে হবে। আমার স্ক্রিনের বাঁ পাশে হয়তো বা ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, তবে এটার মূল টপিকসটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে কতজন কর্মী নিবে। নিবন্ধনের ধাপে প্রথমত আপনাকে 24,000 কর্মী বাছাই করবে, যে দেখেন 24,000 কর্মী তারা নিবে। আমি আবার বলতেছি শেষ পর্যন্ত আপনারা দেখেন, মাঝখান দিয়ে ভিডিও থেকে চলে যাবেন না, কারণ আমি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো। যে নোটিশের লিঙ্ক পেলাম আমি চলে যাই, নিজে নিজে পড়ে নিই, হয়তো আপনারা বুঝতে অসুবিধা হতে পারে। আর যারা মনে করেন যারা বুঝবেন, তাহলে স্কিপ করে আপনার মূল্যবান সময়টুকু এখানে না দিয়ে নোটিশের উপরে দেন, আমি মনে করি ভালো হবে। দেন 24,000 কর্মী নিবে, এর ভিতরে যারা ভাষা পারে, দুইটা ক্যাটাগরিতে আবেদন হবে, যারা ভাষা পারে তাদের বিশেষ পদ্ধতিতে 9,000 লোক নিয়োগ দেওয়া হবে, আর লটারি পদ্ধতিতে 15,000 লোক নিয়োগ দিবে। মানে আবেদন একই সাইটে হবে, দুইটি অপশন দেখাবে, যারা আগে থেকে ভাষা পারে সেটা নির্বাচন করে দিবেন, আর যারা ভাষা পারে না সাধারণ কোঠায় তারা ওইটা আবেদন করবেন। কারণ এখানে উল্লেখ আছে দেখেন 2.3 এর মধ্যে রয়েছে, প্রার্থী যে কোনো একটি ধাপে আবেদন করতে পারবে, সাধারণ নয়তো ভাষা যে পারেন দক্ষভাবে ওইখান থেকে। যদি দুইটা ভাবেই করেন তাহলে আপনার আবেদন বাতিল হবে নিবন্ধন, এই যে এই নাম্বারটা তো উল্লেখ করা আছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন কতটুকু সেন্সিটিভ। আপনার বয়স 29,8,1982, এখান থেকে 28,8,2004 এর ভিতরে আপনার বয়সটা হলে আপনি আবেদন করতে পারবেন। পাসপোর্টের মেয়াদ দেখেন, এই যে এখানে উল্লেখ করা আছে পাসপোর্টের মেয়াদ 28,8,2022 এর মধ্যে মেয়াদ থাকতে হবে। এই যে বাছাই প্রক্রিয়াটা এখানে উল্লেখ করা আছে, আপনারা পড়ে নেবেন। ফি কত নিবে, 500 টাকা, 500 টাকা হচ্ছে ফি, নির্ধারিত ফি, এবং যে আবেদন করবে তার তো অবশ্যই সার্ভিস চার্জের প্রয়োজন আছে, তাকে সার্ভিস চার্জ দিতে হবে। এবং কত তারিখ থেকে কত তারিখ নিবন্ধন চলবে, সেটা হচ্ছে যে এখানে নিবন্ধনের তারিখ 28 থেকে 30, 28 তারিখ থেকে শুরু হয় 30 তারিখ, তবে যত দ্রুত করতে পারেন আবেদন, কারণ তাদের লোক জনবল হয়ে গেলে অটোমেটিকলি সার্ভার বন্ধ হয়ে যেতে পারে, তবে তার পরবর্তী থেকে সাধারণভাবে আপনি আবেদন করতে পারবেন। এটা তাদের ওয়েবসাইটের সম্পূর্ণ নোটিশটা আপনি পড়লেই বুঝতে পারবেন। এই যে মার্ক করা যে লাইনগুলো আছে একটু ভালো করে সেগুলো পড়বেন। এই লাইনটাতে বলছে
পরবর্তীতে কোনো নির্দেশনা থাকলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, মানে আমি যে ওয়েবসাইটটা দেখাইছি এবং বয়েসেল নামক একটি ফেসবুক পেজ আছে, ওইটাতে আপনি আপডেটটা পেয়ে যাবেন। কত তারিখ থেকে কত তারিখ, যারা লটারিতে পায় তাদের পরীক্ষাটা একটু পরে নেয়, অনেক লেট হয়। এবং তারপরে দেখেন এই যে এখানে লেখা আছে পরীক্ষার নম্বর, মানে কিভাবে নম্বর দেওয়া হয়, কোন পরীক্ষার কত মার্ক এবং কত মিনিট যাবত পরীক্ষা হয়, কতটুকু সময় নিয়ে। এই যে ইপিএস এর এবং বোএসএল এর ওয়েবসাইটটা এখানে দিয়ে দিছে। তারপরে এখানে দেখেন সময়টা, এখানে সব ভাইবা থেকে শুরু করে সব কিছু সময়টা এখানে বেঁধে দিছে, আপনাকে একটু ভালো করে পড়তে হবে। এবং এই বিষয়ে যদি আরও অনেক কিছু জানতে চান, মানে এটা সম্পর্কে যদি কোনো গাইডলাইন, স্ট্যান্ডার্ড টেক্সট বুক, মানে পড়াশোনার জন্য তারা আপনাকে আইডিয়া দিয়ে দিছে। দেখেন এখানে লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্ক থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে বইগুলো পড়তে পারবেন। এই হচ্ছে আপনার নোটিশের 5 পৃষ্ঠার একটি নোটিশ। সো এটা আরও ভালো করে আপনাকে পড়তে হবে, পড়ে তারপর বুঝবেন। আমি আপনাদের শর্টকাটে বোঝালাম, এর জন্য সময় অনেক হয়ে যাবে ভিডিওটা। তারপর আমি বলতেছি, যদি আপনাদের এ বিষয়ে আরও অনেক কিছু জানার থাকে, আপনাদের অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন বা বোএসএল এর পেজের সাথে আপনার সংযুক্ত থাকতে পারেন। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং বোএসএল ফেসবুক পেজের লিঙ্ক সহ আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে বা আমার ফেসবুক পেজের লিঙ্কও থাকবে। আমার সাথে কথা বললে আমি সরাসরি সমাধান দেওয়ার চেষ্টা করবো সবসময়। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।